প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দীর্ঘ 33 বছর আগে 1986 সালে সাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল থেকে যারা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল, তাদের কয়েকজনের বিশেষ উদ্যোগে কিছুদিন আগে কলকাতায় একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানের মুহূর্তগুলোকে ধরে রাখার জন্যই এই ভিডিওর অবতারণা। আশা করি বন্ধুদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি শুরু করার আগে বন্ধুদের কাছে একটি বিশেষ অনুরোধ। আপনারা যদি চ্যানেলটিতে নতুন হন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিও ক্লিক করে দিন। তাহলে এই চ্যানেলের সব ভিডিও সর্বপ্রথম আপনি দেখতে পাবেন। আজ যেন মন কেমন করে, উথাল পাথাল নদী, ছেলেবেলা হাতছানি দেয়, ফিরে পেতাম যদি। ফুলবাড়িটার স্মৃতি যেন আমায় ঘিরে ধরে, বন্দি থাকা ছবিগুলো সব বেরিয়ে পড়ে। ক্লাস ঘরেতে সঙ্গী সাথী একসঙ্গে জুটি, পড়ার সাথে কতই খেলা, কত না খুনসুটি। ছুটির ঘণ্টা বাজছে যেন শুনতে আজও পাই, স্কুল জীবনের মধুর স্মৃতি ভোলা কি আর যায়? না, সত্যি ভোলা যায় না। স্কুল জীবনের স্মৃতি সকলেরই প্রাণের গোপন সত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ছোট্টবেলায় মা বাবার পরম নিরাপদ আশ্রয় থেকে বেরিয়ে স্কুলের গণ্ডিতে যেই প্রথম পা রাখা হয়, তখন অজানা অচেনা ভয় যেন সব ছোটদেরই পেয়ে বসে। কিন্তু ধীরে ধীরে সেই ভয় কখন যে নিঃশব্দে পালিয়ে যায় তা কারোরই আর খেয়াল থাকে না। তাই স্কুল মানেই যেন সেই স্বপ্নরঙিন দিনগুলো, যা বিস্মরণের গোধূলির বুকে জ্বালিয়ে রেখেছে তার অক্ষয় স্মৃতির অনির্বাণ দীপশিখা। সেই দ্বীপের আলোতেই আমরা এখন চলে যাব সাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের ছাত্রীদের কাছে, যারা এই স্কুল থেকেই 1986 সালে মাধ্যমিক পাশ করেছিল। সাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস স্কুলটির নাম আমাদের সকলেরই অতি পরিচিত। কলকাতার নামী সরকারি স্কুলগুলির অন্যতম হল এই স্কুল। ঊনবিংশ শতকের নারী জাগরণের অন্যতম পথিকৃৎ বেগম রোকেয়ার অনুপ্রেরণা ও অপরিসীম প্রচেষ্টার ফলস্বরূপ গড়ে উঠেছিল এই স্কুলটি। আজকে যাদের স্মৃতি বহন করছে এই ভিডিওটি, তারা হল এই স্কুলেরই 86 সালের মাধ্যমিকের ছাত্রীবৃন্দ। দীর্ঘদিনের পর হঠাৎ করেই আধুনিক প্রযুক্তির কল্যাণে এই সমস্ত বন্ধুদের একে একে আবার যোগাযোগ। ফেসবুক আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে জীবনের বিভিন্ন প্রান্তে প্রতিষ্ঠিত ছাত্রীদল আবার একত্রিত হয়ে জড়ো হয় তাদের শিকড়েরই টানে। খুব অল্প সময়ের মধ্যেই পারমিতা চৌধুরী, সুলগ্না দাশগুপ্ত, ইন্দ্রাণী চক্রবর্তী, পারমিতা হোতা, পারমিতা দাশগুপ্ত প্রমুখ আরও বেশ কয়েকজনের অক্লান্ত পরিশ্রমের ফসল রূপে গড়ে উঠল অঙ্গনা নামের সাংস্কৃতিক একটি প্রতিষ্ঠান। সমস্ত ছাত্রীরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পুরাতন শিক্ষিকাদের সাথে যোগাযোগ করে ফেলেছিল। অশেষ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে তারা হই হই করে স্থির করে ফেলল 11 আগস্টের সেই বিশেষ দিনটি,
যেখানে প্রাণের টানে মিলিত হলো অবসরপ্রাপ্ত 12 জন শিক্ষিকা ও 25 জন ছাত্রী। তারা সবাই একত্রিত হয়েছিল দক্ষিণ কলকাতার শরৎ বোস রোডে সুদেশ টাওয়ার নামক হলে। এবার আপনারা দেখতে পাবেন ছাত্রী ও শিক্ষিকাদের বক্তব্য ও স্মৃতিচারণ। ছাত্রীদের গ্রন্থনার কিছু অংশবিশেষ এখানে তুলে ধরা হলো। মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, যে নামের সাথে জড়িয়ে আছে এক নারীর সংগ্রাম, অক্লান্ত পরিশ্রম। শতবর্ষ আগে যে সংগ্রাম ছিল কল্পনাতীত, সেই মহিয়সী নারী বেগম রোকেয়ার স্বরূপকে স্মরণ করে অনুষ্ঠান সূচনার আগে তাকে জানাই সশ্রদ্ধ প্রণাম। অনেকেই অনেক কাজ কিছু করছে, তো আমার উপর দায়িত্ব পড়েছে যে পুরনো দিনগুলো একটু স্মৃতিচারণ করে। তো প্রথমে ভাবলাম যে লিখে টিকে আনি ভালো করে, যাতে করে সুন্দর করে একটু বলা যায়। লিখতে গেলে যা মহাভারত রচনা হয়ে যাচ্ছে, এত স্মৃতি এসে যাচ্ছে, মানে মনে হচ্ছে যে এখনো স্কুলেই আছি। আর আজকে তো মানে আরো মনে হচ্ছে যে সেই যে আমরা স্কুলতে কোথা থেকে শুরু করবো ঠিক বুঝে উঠতে পারছি না। সবার আগে একটুখানি স্কুলের, স্কুল বলতেই যেটা ফার্স্ট মনে হয় সেটা হচ্ছে একটা অসাধারণ বিল্ডিং, হ্যাঁ, যেটা ঢোকার সাথে সাথেই আমাদের মনটা যেন একটা অন্য জায়গায় জড়িয়ে যেত। মানে সেখানে বৃষ্টি হলেও আনন্দ, সেখানে রোদ হলেও আনন্দ, সেখানে ক্লাস হলেও আনন্দ, না হলে আরো আনন্দ। প্রত্যেকটা ফাংশনের জন্যে ছুটি নিতে আমরা রিহার্সাল কর্ম দিদি বলে ছুটে গিয়ে ছুটি দেওয়া, তারপরে একটা হারমোনিয়াম নিয়ে আসা এবং সেখানে নানা রকম ভাবে হারমোনিয়ামে প্যাকও করা, কিন্তু কোনো রিহার্সাল হতো না। একটা চিৎকার চেঁচামেচি উলুস তুলু ছাড়া কিছু হতো না। আশেপাশের ক্লাসে যে সমস্ত দিদিরা থাকতেন এসে খুব গম্ভীর মুখে একটা দাঁড়াতেন এবং তখন আমরা মুহূর্তের জন্য শান্ত হতাম, আবার আমরা নিজেদের পর্বে ফিরে যেতাম। তো এই যে সময়টা, এই সময়টা সবাই আমরা জানি যে জীবনের শ্রেষ্ঠ সময়। পরবর্তী সময় আমরা কলেজে পড়েছি, যার যার অফিস কাছারি, পরিবার, এই সমস্ত কিছুর মধ্যে ঢুকে পড়েছি। এখন তো মানে সত্যি সামনে পেছনে এদিকে সেদিকে কিছুই দেখার নেই, শুধু যেন আমরা এত বড় হয়ে গেলাম। মানে ইনফ্যাক্ট পারমিতার মেয়ে এখানে ছবি তুলছে, হ্যাঁ, মানে ওকে দেখেও আমাদের কিরকম একটা সকলের মনে হচ্ছে চিঠি এত বড় হয়ে গেছে। এই হচ্ছে পারমিতার মেয়ে, ও এখন তো অসম্ভব সার্ভিস দিচ্ছে আজকে মাদের এই পাগলামির মধ্যে। তো এইভাবে এইটা, তারপর স্পোর্টস এর টাইম গুলো, আজ বিজয়ালি এখানটায় আছে স্পোর্টস এর টাইম গুলো, এই যে আমরা সব ছুটি নিয়ে সমানে যেতাম হচ্ছে ওই স্পোর্টস প্র্যাকটিস গুলো করতে, কতটা যে প্র্যাকটিস হতো কি হতো সে বলা যায় না। মানে একটা অসম্ভব হুল্লোড় একটা সেই জিনিসটা হতো। কাজে আমাদের জন্য না এখনকার ছেলে মেয়েদের সঙ্গে একটা বিরাট তফাৎ আছে। আমাদের স্কুল বলে আমরা যখন স্কুলটাকে মনে করি, আমাদের কিন্তু শুধুই খুব আনন্দের মুহূর্তগুলো মনে হয় এবং সেই আনন্দের মুহূর্তগুলোর একটা বিরাট মানে মুহূর্তগুলো দেওয়ার পেছনে কিন্তু আমাদের তখনকার শিক্ষিকারা ছিলেন, যারা শুধুমাত্র মানে পড়াশুনো এবং বই এবং র্যাঙ্ক এই জিনিসটা ইমপ্রেস করার চেষ্টা কোনোদিন করেননি। তারা কিন্তু ভীষণ অন্যভাবে আমাদেরকে তৈরি করতে চেয়েছেন। পরবর্তী সময় আমরা যে যা যেরকম যেরকম বিশ্ববিদ্যালয়ে গেছি, নানা রকম জায়গায় গেছি, আজকাল মানে একটা জিনিস শোনা যায় যে বাংলা মিডিয়ামে পড়বার পরে তারপরে ইংরেজি নিয়ে পড়াশুনো করা বা ইংরেজি নিয়ে এগিয়ে যাওয়া, হ্যাঁ, এই জিনিসটা একেবারে অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমাদের সময় কিন্তু সেটা হয়নি। এটা থ্যাংকস টু আমাদের সেই সমস্ত টিচাররা যারা কিনা একটা বাংলা মিডিয়াম স্কুলেই কিন্তু যথেষ্ট স্মার্ট এবং যথেষ্ট ভালোভাবে আমাদেরকে পৃথিবীর জন্য তৈরি করে দিয়েছিলেন। তো তার জন্য আজকে আমরা যা করতে পারছি সমস্ত কিন্তু সেই দিনগুলোর জন্য, কারণ আমরা
মানুষই কিন্তু স্কুল, কারণ তারপরে আমাদের বিকাশ। আমরা কিন্তু মানুষ, মানে আমরা যে যেরকম যেরকম ভাবে পৃথিবীটাকে দেখি, সবকিছুই রুট শিকড়টাকে নাই সেই স্কুলেই হয়ে গেছে। যে ওখানে মনে হয় অমুক দিদি ওই বলেছিলেন বা অমুক সময় অমুকটা হয়েছিল, এই জিনিসটাই একটা কোথাও একটা সাবকনসিয়াসে সকলের মনে থেকে গেছে। তো সেইটাই পরবর্তী সময় যে যেরকম মানুষ এরকম একটা বিকাশ লাভ করেছে। তো আজকে কিছু বন্ধুদের উদ্যোগে এই যে একটা অসাধারণ একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে আনিরা এসেছেন এবং আমরা কয়েকজন অন্তত জড়ো হতে পেরেছি, এর জন্য সত্যি মানে আমি শুধু ব্যক্তিগতভাবে না, সবার তরফ থেকে আমি খুবই কৃতজ্ঞতা জানাচ্ছি পারমিতা এবং তার অন্যান্য বন্ধুরা যারা না উদ্যোগ নিয়ে এটা করেছে। কারণ এটা একটা বিরাট উদ্যোগের ব্যাপার যে সবাইকে যোগাযোগ করে, সবাইকে ডেকে এনে এরকম একটা বন্দোবস্ত করে, এটা একটা বিরাট বড় একটা এফার্ট ওরা নিয়েছে। এবং আজকের দিনটা আমাদের সবার মনে একটা স্মরণীয় হয়ে থাকবে সারা জীবন। তার কারণ এই যে একটা আমাদের গ্রুপ এবং আমাদের দিদিরা একসঙ্গে, এরকম অকেশনস কিন্তু খুব কম হয়, তাই না? আজকে তো আমরা সবাই আমাদের দিদিদের পেয়ে খুব আনন্দিত, বন্ধুদের পেয়ে খুব আনন্দিত। কেউ নয়ডা থেকে এসেছে, কেউ শিলিগুড়ি থেকে এসেছে, তো আজকের দিনটার জন্যে। তো এটা একটা আমাদের সত্যি বিরাট পাওয়া। তো আজকে বাকিও আরও কিছু আছে, তো দেখা যাক আমরা আজকের দিনটা যতটা পারবো আনন্দ করে নিই, কারণ আমাদের স্মৃতিগুলো এত সুন্দর আর এত পারমানেন্ট যে সেগুলো কোনো কিছু মোছার নয়। আমরা টিউবওয়েল বলতেও সবাই সেই টিউবওয়েলটা মনে করতে পারছি, আমরা স্পোর্টস প্যানেল বলতেও সব কিছু মনে করতে পারছি। আজকে অনিন্দিতা ঢুকেই বলছে ওকে যে তোর মা কিন্তু ফ্ল্যাগ ধরতো, আমি কিন্তু স্যালিউট দিতাম। এই যে ছোট্ট ছোট্ট যে জায়গাগুলো, এইগুলোই আমাদের ভবিষ্যৎ জীবনটাকে মধুর করে রাখবে, সুন্দর করে রাখবে। এইটুকুই বলতে পারি। বিশেষ কিছু বলতে পারি না, স্কুলে যখন পড়াতাম, ক্লাসে যেটুকুন পড়াতাম সেইটুকুই, তার বাইরে বেশি কথা আমি একদম বলতে পারি না। আজকে তোমাদের এই অনুষ্ঠানের আয়োজন এত ভালো লেগেছে আমাদের, আমি ভাবছিলাম যে কি জানি আসতে পারবো কি পারবো না, কিন্তু পারমিতা কনস্ট্যান্টলি আমাকে খুঁচিয়ে গেছে যে আসতে হবে আসতে হবে। কিন্তু খুব ভালো লেগেছে তোমাদের এই সবাইকে দেখতে পেরে। যে কথা এক্ষুনি দিদি বললেন যে তোমাদের নাম প্রত্যেকের মনে পড়ে না, কিন্তু তোমাদের কথা কিন্তু আমাদের সব মনে আছে, ক্লাসে কে কী করতে না করতে, কত আনন্দ হয়েছে। এই তখন তো আনন্দ হয়নি, তখন বকা খেয়েছ, তারপর তার মধ্যেও এখন এখন মনে হয় যে সেগুলোই খুব মজার ছিল। আমরাও তো রিটায়ার করেছি, আমিও প্রায় 10 বছর হয়ে গেল রিটায়ারমেন্টে, কিন্তু এখনও মনে পড়ে সাখাওয়াতে আমার 25 বছর কেটেছে। তো অন্যান্য স্কুলে যে পড়ে গেছি সেখানকার স্মৃতি খুব অল্প, সাখাওয়াতের দিনগুলোই খুব বেশি করে মনে পড়ে। তোমরা সবাই ভালো থেকো, সবাই যে যার কর্মক্ষেত্রে বড় হও, সবাই সুস্থ থেকো, সেটাই সব থেকে বড় কথা। এখন সাখাওয়াতে আমি প্রায় 38 বছর ছিলাম, 11 বছর হলো রিটায়ার করেছি, আর এখন 71 বছর বয়স। তার মধ্যে নানা রকম আমার অভিজ্ঞতা হয়েছে, কিন্তু সাখাওয়াতে যে অভিজ্ঞতা হয়েছে এবং তোমাদের যেভাবে আমি পেয়েছি, তার জন্যই বোধ হয় আমি এখনও অ্যাক্টিভ থাকতে পারছি। তোমরা এইভাবে দেখে আনো, তখন মনে হয় বয়সটা অনেক কমে গেল। তোমাদের দেখে মনে হয় যে সেই সাক্ষাতে সেই দিনগুলো, ছোটো ছোটো মেয়েরা আসছে, আমরাও সেরকমই আছি, সেই এনার্জি, সেই উৎসাহ সব কিছু নিয়ে তোমাদের সামনে আমরা হাজির হই। তোমাদের এরকম আমন্ত্রণ পেলে আমাদের যে কী আনন্দ হয়, আর যেটা অন্নপূর্ণা কি বললেন যে আমরা যেখানে যাই সেখানে একজন দুজন সাক্ষাতের মেয়ে পাবোই পাবো, আর সঙ্গে সঙ্গে আমরা উজ্জীবিত হই, ভীষণ একটা এনার্জি এসে যায়। এই সাক্ষাতের মেয়ে আমাদের ছাত্রী,
আর সঙ্গে আর তার সঙ্গে মনে হয় না বয়সটা বাড়েনি, এইরকমই থাকবো। যাই হোক, তোমরা সবাই যে যেখানে আছো, আমাদের অনেক ছাত্রীরা কিন্তু সাজুদ্ধ হয়ে গেছে, সেটা কি জানো? আর আর তোমরা এখানে যারা তারা পঞ্চাশ চুল ছুল, তাই তো? আমরাও তাই, আমরাও সবাই তাই, তাই থাকবো। তোমাদের সামনে যখন আসবো, তোমাদের সামনে পেলেই আমরা ওরকম পঞ্চাশ ছুঁই ছুঁই থাকবো, না 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 ওইরকমই থাকবো, বন্ধু আমাদের, তাই না? ঠিক আছে, এবার তাদের শিক্ষা যা আমাদের ভবিষ্যৎ জীবনের পথে হয়ে রয়েছে। স্কুল জীবনে আমরা যে মন্ত্রে দীক্ষিত হয়েছিলাম তা হল আমাদের অন্তঃকরণ এক হোক, আমাদের গন্তব্য এক হোক, আমরা সকল বিষয় সহমত হই, আমাদের হৃদয় সুন্দর দিকে সেই অঙ্গনে পড়বে আত্মপ্রকাশ।
আমরা আশা করছি আমাদের দিদিদের উপদেষ্টা হিসেবে আমরা ভবিষ্যতে নিশ্চয়ই এর সঙ্গে যুক্ত করতে পারব। আমাদের পরবর্তী উপস্থাপনা অঙ্গনের অনুষঙ্গে কবিতা আমি তো একেবারেই বক্তা নই, আর শান্তনাদের কবিতার মধ্যে দিয়ে আমার সব কথাগুলো আর কি ব্যক্ত, আমরা জয়েন্টলি সেটাই ভাবি। তোমরা এত বড় হয়েছ, মহিরুহ হয়েছ, আকাশ ছুঁয়েছ, সেটাতে বুকটা গর্বে ভরে ওঠে। যেখানেই যাই, কোথায় পড়াতে, সাখওয়াত বললেই সবাই একটু সম্ভ্রমের চোখে দেখে, তখন খুব ভালো লাগে। আর মনে পড়ে সেই প্রথম ঢুকেছিলাম আর তোমাদের সেই নীল স্কার্ট আর সাদা ব্লাউজ পরা ছোট্ট ছোট্ট তোমরা, সে তারা এখন কিরকম প্রজাপতির মতন একঝাঁক হয়ে বড় হয়ে গেছো, আর এত একটা সব পেয়েছি দেশে মনে হচ্ছে চলে এসেছি। এত ভালো লাগছে, মনে পড়ছে সেই কোনো স্কুলের কোনো উৎসবে একসঙ্গে খাওয়া দাওয়া, মনে পড়ছে সেই ক্যান্টিন, মাসিমাদের রান্না করা টিফিন খাওয়া, আর বর্ষাকালে খিচুড়ি, তখন বেশ ভালো ভালোই টিফিন দেওয়া হতো 5 টাকার বিনিময়ে। মাংস ভাত অনিমা দেবী ক্যার করলে সবাইকে মাংস ভাত খাওয়ালেন, এইগুলো এই যে ছোঁয়া, এই যে আন্তরিকতা, আর এই যে সুদেশনাদি যেটা বললেন, এই দিদি বলে ডাকটা এখনো মনে হয় ওই দিদি আমরা রয়ে গেছি। আমরা তো অনেক এখন অনেক চুলে বাঘ ধরেছে, অনেক বড় হয়ে গেছি, অনেক বুড়ো হয়ে গেছি, কিন্তু হ্যাঁ এখন দিদিমার মতন তবু তোমরা ডেকেছ আমাদেরকে, একসঙ্গে আমরা হয়েছি। আমি এখন মুগ্ধ, আপ্লুত, আর কি বলবো। তোমরা সবাই খুব ভালো হও, বড় হও, আর এইভাবে সবাইকে নিয়ে একটা 91 পরিবারের মতন আমরা যেন থাকতে পারি। অপরিসীমা হাসিতে আনন্দে কুশল বিনিময়ে প্রতিভার স্বকীয়তায় সৃজনে নির্মাণে পরিপূর্ণ তোমার প্রসারিত সৌজন্য জলে জলে যেন মুক্ত শীতল কৃষ্ণার কণ্ঠস্বে জীবনধারা জেলে বহু দূর হেঁটে আসা ক্রমশ অসত্য শরীরে পরম নির্ভর অবলম্বন ঋজু বিনীত বিনম্র সহায়তা অকুণ্ঠ বিস্মিত লক্ষ্য করি আজ আমি হাঁটছি তোমার লাগছে দিদি। এই কথাটা কিন্তু আজকাল আর শুনি না। আজকাল আমি পরের দিকে যেসব স্কুলে গিয়েছি সেখানেও হয় আন্টি নয় ম্যাম, আমরা বাংলা মিডিয়াম স্কুলে পড়েছি কিন্তু আমরা পরবর্তীকালে যেকোনো ইংলিশ মিডিয়াম মেয়েদের সঙ্গে আমরা পাল্লা দিয়েছি, এটা একদম ঘটনা। মেয়েরা কিন্তু একই রকমের মানুষকে ফেস করতে পারে এবং বলতে পারে, এবং আমার কাছে, আমি পরের দিকে পাইনি,
আমি যাদের দেখেছি তার মধ্যে জয়ন্তীদি, নন্দাদি, সুমিত্রাদি, এদের তিনজনের কাছে যারা ইংলিশ পড়েছে তারা কিন্তু সৌভাগ্য এমন চমৎকার করে পড়াতেন, কারণ আমার মেয়েও পড়েছে, আমি সেটাও দেখেছি ওদের উচ্চারণ, ওদের বলা, ওদের ইংলিশ নাটক, ইংলিশ নাটক বলতে আমার মজার ঘটনা মনে পড়ে যায়। আমি শান্তনার সঙ্গে বসে ঠিক করতাম অমুককে কিন্তু আমাদের চাই, আর নন্দাকে নিঃশব্দে সেই মেয়েটিকে ডেকে অনেকেরই অভিজ্ঞতা আছে, বাংলায় যাবো না ইংলিশে যাবো, এটা ইংলিশে যাওয়ার একটা গ্ল্যামার ছিল, বাংলায় যাওয়ার একটা স্বাধীনতা ছিল। ক্লাসগুলো আমাদের যে ক্লাস থাকতো সেখানে আমরা বসিয়ে দিতাম তোমরা রিহার্সাল করতে, দুটো বছরের কথা আমার খুব মনে আছে, তোমরা সেটা ইংরাজি তো পেয়েছে সেই ঘটনা। শ্রাবণী সেন তখন আমাদের স্কুলে তখন ও গান শিখিয়েছিল, হারমোনিয়াম বাজিয়েছিল এবং নিজেও গান গিয়েছিল, সেই দিনগুলোর কথা ভুলতে পারি না। শান্তনাদি স্ক্রিপ্ট লিখতেন, আমরা দুজন গিয়ে বসতাম, ফিল অফ সাইলেন্স, মানে তখন কোনো গন্ডগোলের কোনো কথাবার্তা কোন ছিল না, এখনো যদি লেখেন আমি আছি, আমি আছি। এবং তারপরে একদিন হলো শান্তনাদি আসছেন নিচে রিহার্সালের জন্য, দুজন মেয়ের জায়গায় সাতজন মেয়ে একটা চক আনতে যাচ্ছে। শান্তনাদি বললেন কোথায় যাচ্ছ? চক আনতে। চক কি গাছের গুঁড়ি? ঘটনা পরে শুনেছিলাম যে গাছের গুঁড়ি, এই যে বকুনি, এই ভালোবাসা যেটা শাশ্বতী বলল, এত ভালো লাগলো যে পুরনো ঘটনার মধ্যে ভয়, ভীতি, ভালোবাসা, শ্রদ্ধা না থাকলে এরকম একটা অনুষ্ঠান তোমরা করতে পারো না। আমি তো অবাক হয়ে গেছি যেদিন শাশ্বতী, চন্দ এবং পরমিতা আমাদের বাড়িতে গেল এবং শাশ্বতী বলল যে দিদি এই জিনিসটা হচ্ছে, আমি বিশ্বাস করতে পারিনি। বিশ্বাস করো, আমি পরশু দিনও ভাবছিলাম ওটা বোধহয় হবে না, ওরা করে উঠতে পারলো না। এইভাবে একটা অনুষ্ঠানকে দাঁড় করানো, তোমরা প্রত্যেকেই বড় হয়েছে, এখনো ছোট্ট মেয়েটি নেই, নিজেদের সংসার হচ্ছে, নিজেদের কর্মক্ষেত্র, কাজের ক্ষেত্র আছে, তার মধ্য দিয়ে এতজন দিদিকে জড়ো করে, কেউ অসুস্থ, কেউ হাঁটতে পারেন না, চলতে পারেন না, কারো সবে অপারেশন হয়েছে, তোমরা তাতে দমনি, মানে আমি দেখলাম আমি আসার সঙ্গে সঙ্গে একজন দৌড়ে এসে আমাকে ধরে, দিদি হাঁটতে পারবেন তো? আমি মানে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি তোমাদের এই প্রচেষ্টা এবং এই সার্থকতা, সব কিছু মিলিয়ে এটা একমাত্র সম্ভব সাখাত মেমোরিয়াল। আমি তো বেগম রোকেয়া, আমি বেগম রোকেয়া গভর্নমেন্ট থেকে রিটায়ার করলাম, কিন্তু সেই দিনও কিন্তু আমি আমার স্মৃতি কথায়, সাখাওয়াতের কথাই বলেছি। আমি কলকাতার পশ্চিমবঙ্গের অনেক স্কুলে পড়িয়েছি, সাখাওয়াত যেন সাখাওয়াত, সাখাওয়াত এবং তার সঙ্গে মলিনাদি সব মিলিয়ে একটা অদ্ভুত ভালোবাসার, হ্যাঁ ওতপ্রোতভাবে জড়িত যেটা বলছি, এবং অসম্ভব আমি ভালোবাসি আমার সাখাওয়াতকে আর তোমাদের। তোমরা ভালো থাকো, বড় থেকো, তোমরা একটু নিজেরা পরিচয় দিয়ে বলো তোমরা এখন কী করছো, তাহলে আমাদের সার্থকতা আমরা বুঝতে পারবো যে তোমরা কত বড় হয়েছো এবং কীভাবে তোমরা কী চালাচ্ছ। শুধু চাকরি করে না, সংসার চালানোটাও কিন্তু একটা বিরাট দায়িত্ব, বিরাট কাজ, সেটা আমাদের যদি একটু বলো আমরা খুব খুশি হব। ভালো থাকো। এই তোমরা যে কথা বলছো, এই চাচামেচি করছো, এটা কিন্তু আমাকে তোমাদের সেই ছোটবেলার কথা মনে করিয়ে দিচ্ছে। ক্লাসে ঢোকার আগে দূর থেকে শুনতে পেতাম, ক্লাসটা বেশ, ওরা যে তোমরা যে আছো সেটা বেশ জানান দিচ্ছে। ক্লাসে ঢোকার পরে বেশ একটা ধমক দিতে হতো, তবে পড়াশুনো শুরু করা যেত।
তোমরা যখন আমার কাছে আসতে এসেছিলে তখন তোমরা এখানে যারা আছেন তাদের তারা তোমাদের সেই অবস্থায় পাননি। হাসি মুখে ক্লাসে ঢুকতে তাদের সকলকে এক জায়গায় করে এক সমান করে তোলা সেটাই আমার দায়িত্ব ছিল। বলতে গেলে আমি তোমাদের একরকমের মা, স্কুলের মা। আজকে তোমাদের এই গন্ডগোলটা শুনে না আমার সেই কথাটা আবার মনে পড়ছে যে সেই মেয়েরা এখনো তোমাদের মধ্যে আছে, এটাই আমার আশার কথা। আর তোমরা আজকে এত বড় হয়েছো, তোমাদের মুখগুলো বদলায়নি, নামগুলো ভুলে গেছি, কারণ তোমাদের পরেও অনেকে আমাদের হাত থেকে বেরিয়ে গেছে, সকলকে মনে রাখা যায় না। সেই অনেকটা মালা গাঁথার মতন, অনেক ফুল থাকে তাতে, প্রত্যেকের নাম আলাদা করে মনে থাকে না, কিন্তু মালাটা যখন সুগন্ধ বেরোয় তখন ঠিক মনে পড়ে যে এই মালাটা আমি গেঁথেছিলাম। ষাটের পরে কি আশি কি সত্তর দুই একাত্তর একাকার সাধারণ আপনার আশি হাসি মনে মনে দুঃখ দেবেন না। আমি একটা স্টাফের গল্প জানতে না, আমি একটা স্টাফের গল্প শেয়ার করছি। হঠাৎ দেখি একদিন উনি দৌড়ে শুনে আজকে স্কুলে আসা হতো না। আমি কেন স্বাভাবিক কি হয়েছে, গুচি পাওয়া যাচ্ছিল না, গুচি গুচিটা না পাওয়া গেলে খোপা হয় না। যারা আমার ছাত্রী আছো তারা আমার ভালোবাসা এবং স্মরণীয়। অনেকদিন পরে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে, আসতে পারবো ভাবিও নি, কিন্তু সব যোগাযোগ ঠিকঠাক হওয়াতে আসতে পারলাম, খুব ভালো লাগছে। আশা করি যারা ডাক্তার আমার ছাত্রী আছো তারা আরো ভালো থাকবে, আরো ভালো হবে। আর এই আশা নিয়ে এসছি যে তোমাদের দেখবো বলে, তোমাদের সঙ্গে মিশবো বলে। আর কি বলবো, আর তো কিছু বলার নেই, শুধু পুরানো দিনগুলো মনে হচ্ছে তোমাদের দেখে। এখানে শেষ করছি, হ্যাঁ, তোমরা ভালো থেকো, আরো বড় হও, যারা এখন বর্তমানে তোমরা ছাত্রী অনেক বড় হও, আমরা যেন গর্ব করে বলতে পারি আমার ছাত্রছাত্রী মেয়েরা। এটা বলতে খুব ভালো লাগে, কারণ আমি যদি সাফাতে পাই তখন আমার বলতে ইচ্ছা করে আমি এই স্কুলে ছিলাম, এই স্কুলেরই মেয়ে, এরা খুব ভালো। এটা বলতে আমার এখনও গর্ববোধ করি, তাই এইটাই যেন থাকে। তোমরা আরও বড়ো হও, দেশের যথেষ্ট সুনাম করো, আমাদের স্কুলের নাম করো। স্কুলে একটা আমাদের একটা ঐতিহ্য ছিল,
চার স্কুল, তিনিও খুব ঐতিহ্যশালিনী শকিরা বেগম, তাকেও প্রণাম জানাই। তার স্কুলে আমি এই স্কুলে প্রায় 34 বছর চাকরি করেছি, তার আগে 2-3 বছর অন্য স্কুলে করেছি, সরকারি স্কুলে করেছি। পারমিতা যখন ফোন করেছে আমি তখন দিল্লিতে ছিলাম, আমি এখন বেশিটাই দিল্লিতে থাকি, মেয়ের কাছে এখানে একটা থাকি। তো যখন ফোন করেছে আমার খুব অবাক লেগেছিল, আর তোমাদের এই 86 ব্যাচটা আমার খুব ভালো মনে আছে। খুব আমি এসেছি 78-এর শেষের দিকে তোমাদের স্কুলে এসেছি, আমার প্রথম দিকের ব্যাচই বলা চলে এটা তো ছিল। তার জন্যে মণিদীপা এরাও অনেকটা দায় সাধন, আর এই দুই মেয়ে আমার দুই ছাত্রী, এসব কারণে হোক বা আরও অনেক কারণেই তোমাদের ব্যাচটাকে আমার কয়েকটা ব্যাচ বিশেষ করে মনে থাকে, তার মধ্যে 86 ব্যাচটাও ছিল। ও যখন ফোন করেছে দিল্লিতে, আমি তো দিল্লিতে থাকি, বলে দিদি এটা দেরি আছে এখন অগস্টে, হ্যাঁ তাহলে আমি যাবো অগস্টের মধ্যে, আমি ঠিক যাবো। অনেকবার ফোন করেছে, আমার খুব ভালো লেগেছে। আর ভালো লেগেছে যেটা নূপুর বললো, সত্যি করে এতজন পুরনো দিদিদের সঙ্গে এমনিতে তো দেখা হয় না আমাদের, আমরা সবাই বেশ ভালো বয়স্ক হয়েছি এখন, দিদি মা একেবারে। তো সেই হিসেবে একা একাই থাকি বেশিরভাগই, দিল্লিতে না থাকলে এখানে খুব ভালো লাগছে আমার, সবার সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আর তোমাদের সবার মুখগুলো আমার ঠিক মনে পড়ছে, নাম ভুলে যাই, তারপরে এমনি ভুলে যাই, মানে ভুলে যাওয়ার বয়সটাও হয়েছে। আমি মাঝে মাঝে মেয়েকে বলি যে বোধ হয় এবার অ্যালঝাইমার্স হবে, এবার বোধ হয় পার্কিনসন্স হবে, এসবগুলো, কারণ কিছু কিছু শব্দ হঠাৎ করে ভুলে যায়। সেই হিসেবে নামগুলো অনেকেরই মনে নেই, কিন্তু আমার মুখগুলো মনে আছে, আমার খুব ভালো লাগছে। আর পারমিতাকে আমি বিশেষ করে ধন্যবাদ দেব, ও বারবার ফোন করে যখন মাঝে মাঝে দেখি দিল্লিতে খবরগুলো দেখি, যখন দেখি কোনো বাংলা মিডিয়ামের ছেলে মেয়ে ভালো করছে, আমি বারবার করে আমার জামাই এদের বার, আমার মেয়ে তোমাদের স্কুলেরই, কিন্তু নাতনি আর জামাই এরা ইংলিশ, তার জন্য ওরা খুব ইংলিশের অহংকারটা দেখায়। আমি তখন বলি দেখো বাংলা মিডিয়ামের, কলকাতার বাংলা মিডিয়াম এতখানি দাঁড়িয়েছে, বাংলা মিডিয়ামে ওদের সাথে আমার খুব লড়াই হয় ভীষণই, খুব ভালো লাগছে আমার। অনেক ধন্যবাদ তোমাদের যে তোমরা এইভাবে ডেকেছ। আচ্ছা আমি আর বেশি বলতে পারছি না। এখানে আমারও সেই পারমিতাই যোগাযোগ করেছে প্রথম, তারপরে সমানে যোগাযোগ করেছে অর্পিতা, অর্পিতাই আমাকে আজকে এখানে নিয়ে এসেছে। অসম্ভব ভালো লেগেছে, আমরা কেউ কেউ অনেক দূরের থেকে স্কুলে এসেছি, অসম্ভব ব্যস্ততা, সবাইকে সামলে আমরা এসেছি। স্কুলে এসেই মনটা ভালো হয়ে যেত, এত যে ব্যস্তভাবে আমরা স্কুলে আসতাম, সারাক্ষণ থাকতাম, তোমাদের সঙ্গে কেমন করে কেটে যেত। আর সত্যি কথা ওই টুকরো 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 কথাগুলো মনে হচ্ছে, কারুর কারুর নাম চেহারা সবই মনে আছে, কিন্তু আমরা তখন তোমাদের ছেড়েছি, তখন তোমাদের 16 বছর বয়স, আর আজ তোমরা 50-এর কাছাকাছি, চেহারার পরিবর্তন হয়েছে, আমাদেরও ভুলে যাওয়া শুরু হয়েছে, কাজেই সব দিয়ে হয়তো মিলিয়ে উঠতে পারিনি, কিন্তু কে নাটক করতো কে কি করতো সেগুলো খুব মনে আছে। তারপরে তোমরা হঠাৎ করে বায়না ধরলে, আমরা তোমরা যখন ক্লাস 10-এ পড়ো সেই সময় বায়না ধরলে, আমরা শেষ ফাংশন, আমাদের শেষ ফাংশন আপনারা ব্যবস্থা করুন, সেই জন্য তোমাদের জন্য তোমরা রবীন্দ্র সন্ধ্যা নাকি শ্রাবণ কথা, সেটা করলে পারমিশন দিতে চাইছিলেন না, যাই হোক খুব ভালো অনুষ্ঠান তোমরা করলে, সেটা সম্পূর্ণই তোমাদের ক্লাসের ব্যাপার ছিল, প্রাইজ ডিস্ট্রিবিউশন এগুলো তো সবাই মিলে করে।
খুব ভালো হয়েছিল, কাজেই তোমাদের কথা আমাদের মনে হয়। এখন তো সবটাই অবসর সময়, সব সময়ই মনে হয়, অবসর থাকলেই তোমাদের কথা মনে হয়, ছাত্রীদের কথা মনে হয়। তোমরা ভালো থেকো। জমা হয়ে আছে, একাশিতে শেখাতে এলাম, তখন আমার কাছে কেউ আসেনি, মানে বাচ্চা কাচ্চা আর কি। তো তোমাদের দেখতাম আর মনে হতো যে আমার যদি কেউ আসে তোমাদের মতনই যেন আসে, মেয়ে আসে, তাহলে শেখাতে পড়াতে পারবে। মানে এত বেশি ইমপ্রেসড হয়ে গেছিলাম তোমাদেরকে নিয়ে, তোমাদেরকে দেখে একটা এত সুন্দর একটা অ্যাসোসিয়েশন। তো দেখা গেল মেয়ে আর এলো না, দুই ছেলে এলো, কিন্তু ছেলে আসার পরেও তোমাদের সঙ্গেই থাকতাম। এবং তোমাদের সঙ্গে থেকে থেকে তোমাদের সঙ্গে যে একটা অ্যাটাচমেন্টটা তৈরি হলো, সেইটা দেখে ছেলেদের একটা আতঙ্ক এসে গেল, মা মেয়েদের ভালোবাসে, মা মেয়েদের ভালোবাসে। মানে আতঙ্কটা প্রচন্ড রকমের তাদের চালিয়ে গিয়েছিল তাদের মধ্যে, যে মা স্কুলের মেয়েদের ভালোবাসে, আমাদের ভালোবাসে। তো আরো কাছে তো মাইক লাগে না আমার অমিত গলা। তো এইভাবে দিনগুলো কাটলো, যখন আবার এরকম ভাবে ঘুরতে ফিরতে বেড়াচ্ছি, করছি স্কুলে নয় স্কুলের বাইরে যখন যাচ্ছি, যেখানে বেড়াচ্ছি দেখছি কোনো না কোনো মেয়ের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। তো এবারে দেখা হয়ে যাওয়ার পর তখনও ওই দেখো, মানে একটা মানে তাদের মুখের মধ্যে দিয়ে একটা উক্তি বেরিয়েই যেত যে কোনো না কোনো দুই ছেলের মধ্যে কেউ একজন ওই। কথা বেশি এমনিই বলতে পারি না, আরো আগে বাকৃত হয়ে যাচ্ছে, বেশি আর কিছু বলতে পারছি না। আমি তো তোমায় আগেই বলেছি দিদি, ও বুড়ি সুবিধা দেবে, মাও যেমন সাত তাড়াতাড়ি পিসিমাকে বেনারস থেকে নিয়ে আসার কি দরকার ছিল, ওনাকে দিয়ে একটা সই করে আনলেই তো লেখা চুকে যেত। তখন যদি উনি পেকে বসতেন, পেকে বসলে ছেলে সোজা করে বসাতে হতো, বিয়ে তা করেননি সন্ন্যাসী, বিষয় সম্পত্তি নিয়ে উনি কি করবেন, এখন খাল কেটে কুমি নেবে, ঝামেলায় করতে হলো। তো মায়ের কথায় তোর মেয়েই তো চিঠি লিখে নিয়ে আসালো, জানি মেয়ে তো এখন লাইভ হয়েছে, কাউকে কিছু জিজ্ঞেস করার ধার ধরেন না। না না, দোষটা ওর পুরোপুরি নয়, মাই তো ছাড়ো তো, বাড়ি বিক্রি নিয়ে কথাবার্তা চলছে, মাকে অন্ডে ছবি পাঠানোর ব্যবস্থা হয়েছে, ও জানে না। ও এত সব কি করে বুঝবে, সব বলছে
ঠাকুরার জন্য দরদ একেবারে উতলে হচ্ছে। আমার সাথে তো ভালোভাবে কথাই বলে না। বাবা জ্যাঠারা যে ব্যবস্থা করতে চাইছে তাতে নাকি ওনার আপত্তি আছে। আমার মনে হয় অলকাই মাকে বুদ্ধিটা দিয়েছে। ঠিক আছে, কয়েকদিন দেখাই যাক না। পিসিমা যদি নিজে থেকে না যান তাহলে তোর ভাসুর বা ঠাকুর তাকে বেনারসে দিয়ে আসবে। এখন ওকে আমি তাহলে বেরোচ্ছি। তোর কি আজ না বেরোলেই নয়? দেখছো তো একদম রেডি হয়ে বেরিয়েছি। দাদা তুমি তো আছো। আজ তুই ভাই পিসিমাকে নিয়ে বসার কথা। তুই থাকলে ঠাকুরপোর সাথে তো পরামর্শ করতে পারতিস। ওর সাথে আমার কোনো কথা নেই। ও তোদের তো আবার অমাবস্যার কোটাল চলছে, ও তো কথাই বলে না। ও বলে না নয়, আমি বলি না। কেন রে, মেয়ে বড় হয়েছে, কলেজে পড়ছে, এখনো তো এভাবে চলবি? যাই বলিস, মেয়েদের একটু মানিয়ে উঠিয়ে চলতে হয়। ওই ওইখানেই তো তোমার সঙ্গে আমার তফাৎ। পুরুষরা সব কিছু করতে পারে আর মেয়েরা করলেই দোষ। শোনো দিদি, সে যুগ আর নেই। তাই বলে পাল্লা দিয়ে পার্টিতে গিয়ে ওইসব ছাই মাস মেয়েদেরও গিলতে হবে? বেশ করবো কিন্তু, ও কি ভাবে আমাকে? আমি কি ওর থেকে কিছু কম নাকি? এটা কি একটা জীবন? তোদের যে কবে আক্কেল হবে। ঠিক আছে, আমি পরে ফোন করছি। কি রে অলকা, আজ একটু দেরি হলো মনে হচ্ছে। ও হ্যাঁ, তোর বন্ধু ওই শুভজিৎ নাকি না একটু আগে ফোন করেছিল। হ্যাঁ, আমার মোবাইলটা অফ ছিল তাই বোধ হয় ল্যান্ডলাইন নেই। জেঠিমণি, তুমি কি আকেলের কথা বলছিলে জানো? সে অন্য কথা, তোর শোনার না। শোনার না হলেও বোঝার বয়স তো হয়েছে। তুমি মা বাবার কথা বলছিলে তাই তো? সেটা যে ওদের নেই আর ভবিষ্যতেও থাকবে না সেটা আমি অনেক আগেই বুঝে ফেলেছি। তুই ওসব নিয়ে তুমি আর চিন্তা করো না। কি হলো মা, সাজগোজ তো হয়েই গেছে দেখছি, দেরি করছো কেন? বেরিয়ে পড়ো। দেরি হলে পার্টিতে আসলে বলবে কি? অলকা, নেহার উপায় নেই তাই এই বাড়িতে থাকা। তা না হলে অলকা। হ্যাঁ জেঠুমণি, এ বাড়ি অনেকে আমার ভালো লাগে না। এখন ঠাম্মাকে নিয়ে টানাটানি হচ্ছে, যার বাড়ি সে এখন বোঝা হয়েছে তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে তাই বিক্রির প্ল্যান হচ্ছে। ফাইন, আমি এসব মেনে নিতে পারছি না। আমি আসছি। দেখছিস ছোট, দিনের পর দিন ব্যাপারটা কোথায় দাঁড়াচ্ছে। তোমাদের প্রশ্রয় পাচ্ছে বলেই তো সাহস পাচ্ছে। কি বলছিস তুই, আমরা প্রশ্রয় দিচ্ছি? ভুল করছিস ছোট, মেয়ের ভালো চাস তো নিজেকে ঠিক করার চেষ্টা কর। ওই পার্টি ফার্টিতে যাওয়া বন্ধ কর। শোনো দিদি, আজকাল এটা কোনো ব্যাগ বেরিয়ে না, একটা সার্টেন এজের পর এটা সিম্পল একটা রিক্রিয়েশন। সব অ্যাডভান্স কান্ট্রিতে এটা হয়ে থাকে। অলকা এই যুগের মেয়ে, ও নিশ্চয়ই এটা রিয়েলাইজ করবে, কিন্তু পারছে না শুধুমাত্র এবারে কয়েকজনের ব্যাগ থেকে ধারণার জন্য। ওফ, লিভ ইট, আই এম অলরেডি লেট। আমি আসছি। কাকে কি বোঝাবো, দুজনে সমান। কিছু বলবে মা? কিছু বললে বলছি, আপনি চাখাবেন তো? খাবো, আমার নাতনি কলেজ থেকে ফিরলো। এসে গেছে, এসে গেছে। আনন্দ আর সঞ্জয় মানে তোমার বর আর বিবর, তারা কখন আসবে? ওদের তো তাড়াতাড়ি আসার কথা। আপনি কি করে জানলেন? যোগনিদ্রা বলে। কিন্তু কি কারণে তাড়াতাড়ি আসবে সেটা? আজ তো বাড়ি বিক্রির ব্যাপারে আলোচনা হবে তাই না? মানে আপনি সব জানেন? শুধু জানি তাই নয়, এ ব্যাপারে আমার কি করণীয় তাও আমার মহাযোগী মহেশ্বর আমায় জানিয়ে দিয়েছে। বলেন কি মহেশ্বর, কি বললেন? ধর ধৈর্যং, ধর ধৈর্যং, ধর ধৈর্যং, ধর ধৈর্যং, প্রমটারিং খল চক্রং, প্রমটারিং খল চক্রং, বৃদ্ধাশ্রম বনপ্রস্থম, বৃদ্ধাশ্রম বনপ্রস্থম, মহাদেবং কর রক্ষণ।
হয়ে গেল, একটা চাও পেলাম না। ইন্দ্রাণী মা এখনো এলো না কেন? বাসি ঘর তো সব পড়ে আছে। তা পড়ে থাকবে না তো কি? আগে ওনাদের ঘর তো পরিষ্কার করি, তারপর তো ঠাকুর বৃন্দাম সারা হয়েছে। সে তো কখন হয়ে গেছে। চা খেয়েছ না? এখনো জটেনি। দেবে, সময় হলেই দেবে। লীলা মার চাটা নিয়ে যা। ওই হয়েছে, নিজাকে দিয়েও যেতে পারে না। রুটি দেয়নি? রুটিও দেরি হবে, বিস্কুট দিয়ে খেয়ে নিতে বলেছে। আজ তিন দিন ধরে বিস্কুট ফুরিয়ে গেছে, বড় বৌমাকে তো বলেছি। কেন, তোমার ছেলেদের বলতে পারো না? ত্রিশূল নিয়ে? হ্যাঁ, ত্রিশূল নিয়ে। বুঝলে বৌদি, সামনে শনিবার সন্ধ্যেবেলা এই ত্রিশূল নিয়ে শিব মন্দিরে শিবনৃত্য করব। ত্রিশূলটা একটু হাতে নিয়ে দেখবে নাকি? কেন এসব করছো ঠাকুরজি? বিষ্ণুপ্রিয়া শক্তির পরিচয় না পেলে যে ওদের বাগে আনতে অসুবিধে হবে, প্রয়োজনে রোলার নৃত্য করে সব লণ্ডভণ্ড করে ছাড়ব। না না ঠাকুরজি, আমার মন ভয় করে, এতে অশান্তি আরও বাড়বে। তুমি তো সবসময় থাকবে না, তখন আমাকে হয়তো। না না, তোমাকে ডেকে আনা আমার ঠিক হয়নি। ঠিক বেটি, ঠিক বলেন মহেশ্বর। ডেকে যখন এনেছো, এ অন্যায় আমি কিছুতেই হতে দেব না। এত বড় বাড়িতে তোমাকে একটা পায়রার খোপে রেখে দিয়েছে, এরপর বৃদ্ধাশ্রম পাঠাবে, তারপর পৈতৃক ভিটে প্রমোটারের হাতে তুলে দিয়ে সব আখের গোছাবে। আমি এটা হতে দেব না, মহাদেব এটা হতে দেবেন না। কিন্তু অলোকা বলল ছেলেরাই বাড়ি বিক্রির সব ব্যবস্থাই করে ফেলেছে। অত সোজা নয় সরলা দেবী, তোমার আমার সই ছাড়া কিছুতেই করতে পারবে না। ওরা জবরদস্তি সই করিয়ে নেবে, আর সই না করলে জুলুম করবে। ওরা যদি জুলুম করে আমি হালুম করব, তুমি নিশ্চিন্ত থাকো বৌদি। চলো, বেলা হয়ে গেল, চলো ঘরে চলো, স্নান টান সেরে নাও, এসো। না না, কাল কলেজ থেকে তুষারের সাথে সুপর্ণার বাড়ি গেছিলাম, আরে মোবাইলে চার্জ ফুরিয়ে গেছিল। এত জিরা সুষনা শুভজি, আজ কোথায়? না না, কীর্তনের রাত হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যাব, তাড়াতাড়ি ফিরতে হবে কিন্তু। এই রাখছি। ছেলেটা কে? তুমি কি করে জানলে ছেলে? শুভজিৎ তো ছেলেদের নামই হয় দিদি ভাই। ও, তুমি তাহলে সব শুনেছ? ও মা, শুনবো না? তুমি আহ্লাদে আখানা হয়ে thank you.